আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমি অনেক ভালো আছি গাইস। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আজ রাত 12টা প্রার্থনা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবেন। এছাড়াও গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আমরা কিন্তু অনেক কিছু ফ্রিতে পেতে চলেছি, অনেকগুলো ফ্রিতে আইটেম কিন্তু আমরা পাবো। তো কী কী আইটেম ফ্রিতে পাবো, কবে ফ্রিতে পাবো সেগুলো সম্পর্কে আপনাদেরকে বলে দেবো। তাছাড়া গাইস হোয়াইট টি শার্ট এবং কি আমাদের ড্রাগন অ্যানিমেশন এগুলো কিন্তু কনফার্ম হয়ে গেছে, তো এগুলো আপনারা কবে দেখতে পাবেন সেটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো। তাছাড়া গাইস আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য ওপি লেভেল কিছু ইনফরমেশনও থাকবে, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো গাইস চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গাইস আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের 17 তারিখে কিন্তু আমাদের এই ইভেন্টটা আসবে, মানে আমাদের হোলি ইভেন্ট। তো হোলি ইভেন্ট থেকে আমরা কিন্তু এই জিপের স্কিন, তাছাড়া গাইস এখানে বান্ডিল আছে, ব্যাকপ্যাক আছে, ইমোট আছে, সমস্তগুলি কিন্তু আমরা ফ্রিতে নিতে পারবো, একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবো আইটেমগুলো। বাট গাইস আমরা কিন্তু বাংলাদেশ সার্ভার থেকে কেউ এগুলো নিতে পারবো না, আমরা শুধুমাত্র পেইড আইটেম, মানে যেগুলো আমাদের ডায়মন্ড দিয়ে দেবে সেগুলো কিন্তু আমরা নিতে পারবো। এই ফ্রি আইটেমগুলো কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভার থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন শুধুমাত্র তারাই কিন্তু পাবে। আর এখানে ফ্রি আইটেম হিসেবে যে বান্ডিলটা দিচ্ছে, এই বান্ডিলটা কিন্তু আমার কাছে কিন্তু একদম অস্থির লেগেছে, মানে ফ্রি আইটেম হিসেবে আর কি আপনারা নিজেরা তো দেখতে পারছেন গাইস, মোটামুটি অনেক ভালো কিন্তু একটা বান্ডিল। তো যাই হোক গাইস এগুলো আমাদের সার্ভারে দিবে না, তো আপনারা যারা ইন্ডিয়ান সার্ভার থেকে ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু সবাই নিতে পারবেন। গাইস গতকালকে ভিডিওতে কিন্তু আমি আপনাদের বলে দিয়েছিলাম যে আমাদের মিসি শো আসবে 12 তারিখে, বাট মিসি শোর ভিতর কিন্তু আমি আপনাদের দেখাতে পাইনি যে কি কি আইটেম থাকবে। বাট আজকে কিন্তু আমি আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো। আমি কিন্তু গতকালকে ভিডিওতে বলেছিলাম যে ভিডিও শো করে আপনাদের দেখাবো, তো দেখতে পাচ্ছেন গাইস শুরুতে এখানে কিন্তু 90% ডিসকাউন্ট পেয়ে গেছি। তো এখন এর মধ্যে এন্ট্রি নেবো, এন্ট্রি নেওয়ার পরে দেখি এখানে কি কি আইটেম আছে। তো দেখতে পাচ্ছেন গাইস এশিয়ান গ্রিড স্পেশাল যে বান্ডিলটা তৈরি করা আছে, এই বান্ডিলটা কিন্তু মিসি শোর মধ্যে দিয়ে দিয়েছে, তো এই বান্ডিলটা আপনারা মিসি শোর মধ্যেই দেখতে পাবেন। আর এখানে কিন্তু অল্পি লেভেলের একটা ফিমেল বান্ডিল দিয়েছে, তো দেখতে পাচ্ছেন গাইস এই ফিমেল বান্ডিলটা কিন্তু মোটামুটি রেয়ার একটা বান্ডিল, তো এটা কিন্তু দিয়ে দিয়েছে। তাছাড়া গাইস এখানে কিন্তু গোলাল স্কিন আছে, তারপর ইমোট আছে, তারপর এখানে গ্রেনেড স্কিন আছে, তো এই আইটেমগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন মিসি শোর মধ্যে। এখানে হালকা একটু পরিবর্তন হলেও হতে পারে, বাট আপনারা কিন্তু মোটামুটি এইসব আইটেমই কিন্তু দেখতে পাবেন মিসি শোর মধ্যে। তো মিসি শোর মধ্যে কি কি আইটেম থাকবে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এটি বাংলাদেশ সার্ভারের জন্য 12 তারিখ একদম শিওর হয়ে গেছে। 12 তারিখ আপনারা যখনই গেমের মধ্যে লগ ইন করবেন রাত 12টার পর, তখনই কিন্তু এই মিসি শোটা দেখতে পাবেন। আর এবারে মিসি শোটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। মিসি শোর সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে রিভিউ করে দিলাম, আমি কিন্তু আপনাদের গতকালকে ভিডিওতে কথা দিয়েছিলাম যে আজকে দেখাবো, তো ফাইনালি কিন্তু দেখিয়ে দিলাম। আর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা পরবর্তী মোকোস্টোর মধ্যে কি বান্ডিল দেখতে পাবেন। তো গাইস আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাইস এই রেড বান্ডিলটা, তো এই বান্ডিলটা কিন্তু আপনারা পরবর্তী মোকোস্টোর মধ্যে 100% কনফার্ম দেখতে পাবেন। আর এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে অলরেডি, কিন্তু বাইরের অনেকগুলো সার্ভারে দিয়েও দিয়েছে। তো এরকম বান্ডিল কিন্তু অলরেডি আছে ফ্রি ফায়ারের মধ্যে, তো লাস্ট একটু এডিট করে দিয়েছে, তো এই বান্ডিলটা কিন্তু আসতে চলেছে পরবর্তী মোকোস্টোর মধ্যে, তো আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই। সেই সাথে গাইস আপডেটের পরে কিন্তু গেমের মধ্যে কয়েকটা কাটানা স্কিন আসবে, তো আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাইস একটা ভিডিও হাতে পেয়েছে, তো সেটাই আপনাদের দেখিয়ে দিলাম। তো এই কাটানা স্ক্রিনটা কিন্তু আপনারা এই আপডেটের পরে আপনারা দেখতে পাবেন। এই কাটানা স্ক্রিনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। গাইস যাই হোক এর পরবর্তী আপডেট হচ্ছে হোলি ইভেন্টের থিমে তৈরি করা একটা গোলাল স্কিন, তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাইস গোলাল স্কিনটা। তো পার্সোনালি কিন্তু স্কিনটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এর কালার কম্বিনেশনটা কিন্তু জোস অনেক রকমের কালারই কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো যাই হোক গাইস এই হোলি ইভেন্টের এই গোলালটা কিন্তু আমরা কোনো মানে ডায়মন্ড খাই ইভেন্টে দেখতে পাবো, কারণ এটা কিন্তু ফ্রিজে দিবেন আমাদেরকে, হয়তো আমরা ফেডেড হুইল বা কোনো টপ ইভেন্টের মাধ্যমে দেখতে পাবো। সবথেকে বেশি চান্স হচ্ছে গাইস টপ ইভেন্টের মাধ্যমে দেখা, এটা কিন্তু আপনারা 17 তারিখের পরেই দেখতে পাবেন, কারণ এই কোলাবরেশনটা কিন্তু 17 তারিখ থেকে কিন্তু স্টার্ট হতে চলেছে। যদি ফ্রি আইটেমগুলো আমরা পাবো না, তবে পেইড আইটেমগুলো যেগুলো আমাদেরকে ডায়মন্ড দিয়ে নিতে হবে সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা বাংলাদেশ সার্ভারও দেখতে পাবো। আর আমাদের একটা এডব্লিউএম এর স্কিন এবং আমাদের যে একটা ডেজার্ট ইগল গানের স্কিন আসার কথা এশিয়ান ক্রেডিট স্পেশাল, তো এগুলো কিন্তু এখন আমাদের সার্ভারে আসেনি, সিঙ্গাপুর সার্ভারে কিন্তু 4 তারিখে দিয়ে দিয়েছে। তো দেখো যতটুকু মনে হচ্ছে গাইস 2-1 দিনের মধ্যে কিন্তু আপনারা এটা দেখতে পাবেন, হয়তো বা ফেডেড হুইলের মাধ্যমে যেতে পারে, তা নাহলে কালেকশন পার্টি ইভেন্টে। তো সিঙ্গাপুর সার্ভারে গাইস এগুলো কিন্তু কালেকশন পার্টি ইভেন্টে দিয়েছে, আমাদের সার্ভারও কিন্তু কালেকশন পার্টি ইভেন্টে দিতে পারে। আর কালেকশন পার্টি ইভেন্ট যদি আসে তাহলে কিন্তু আসবে সকাল 7টা থেকে 8টার মধ্যে। কাল যদি সকাল 7টা থেকে 8টার মধ্যে কোনো ওয়েব ইভেন্ট আসে তাহলে কিন্তু আপনারা এই গানের স্কিন দুটোই দেখতে পাবেন, এছাড়া কিন্তু গাইস কোনো কিছু আসারই কিন্তু সম্ভাবনা নেই। যদি ওয়েব ইভেন্ট আসে তাহলে আপনারা এই গানের স্কিন দুটোই দেখতে পারেন। এখানে যে ডেজার্ট ইগল গানের স্কিনটা আছে সেটা কিন্তু আমার কাছে পার্সোনালি জোস লাগছে, কারণ এখানে কিন্তু রেট অফ ফায়ার আছে এবং ডবল রেঞ্জ আছে। তো যাই হোক রেট অফ ফায়ার থাকলে কিন্তু ডেজার্ট ইগল গান ওপি লেভেলের চলবে। গাইস যাই হোক আমাদের বর্তমান ফেডেট ফিল্ডটা চলে গেলে কিন্তু আপনারা এই ফিস্টের স্কিনে ফেডেট ফিল্ডটা দেখতে পাবেন, তো এটা কিন্তু 7 তারিখ আসবে সিঙ্গাপুর সার্ভারে আমাদের সার্ভারে, যদিও ডেট কনফার্ম হয়নি। যেহেতু আমাদের 12 তারিখ পর্যন্ত চলবে এশিয়ান ক্রিকেট ইভেন্ট, তো 12 তারিখের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো। গাইস 2-3 দিনের মধ্যে কিন্তু আমরা এই ফেডেট ফিল্ডটা দেখতে পাবো, কারণ আমাদের কিন্তু অলরেডি ফেডেট ফিল্ড একটা চলতেছে, তো সেটা চলে যাওয়ার পরে কিন্তু আমরা এই ফেডেট ফিল্ডটা দেখতে পাবো। আর গাইস আমাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে গাইস আমাদের কিন্তু P90 ইনকিউবেটর ইভেন্টটা কনফার্ম হয়ে গেছে, তো এটা কিন্তু 100% কনফার্ম আসছে, এর অফিশিয়াল ডেটটাও কিন্তু বেরিয়ে গেছে। তো গাইস এখন আমি আপনাদের বলে দিচ্ছি যে এটা কবে দেখতে পাবেন। গাইস এটা কিন্তু আসবে 12 তারিখে, মানে মার্চ মাসের এই 12 তারিখে আপনারা এই ইনকিউবেটর রিটার্ন দেখতে পাবেন 100% কনফার্ম। আর দুঃখজনক হলো সত্যি আপনারা ইন্ডিয়ান সার্ভার হয়তো বা নাও রিটার্ন দেখতে পারেন, কারণ এটা কিন্তু বাংলাদেশ সার্ভার আপনারা 100% শিওর দেখতে পারেন, কারণ ইন্ডিয়াতে কিন্তু বেন ইস্যুর কারণে কিন্তু এটা নাও দিতে পারে। তো আমি এটাও কিন্তু আমি আপনাদেরকে আগে থেকে জেনে রাখলাম। এখন আপনারা বলতে পারেন যে ভাই এটি যদি 12 তারিখে আসে তাহলে টপ স্কিনটা নিতে এসে সর্বোচ্চ এখানে কত ডেমন লাগতে পারে, তো মিনিমাম তো 2000 ডেমন আপনাদের লাগবে, এটা আপনার শিওর থাকে না। এটাতে কিন্তু কোনো ডিসকাউন্ট আসবে না যে আপনারা ডিসকাউন্টে নিতে পারবেন, তো এটাই আসবে, আসার পরে 7 দিন থাকবে, তারপরে চলে যাবে, এখানে কোনো প্রকার ডিসকাউন্ট আপনারা দেখতে পাবেন না, এটাও কনফার্ম। তো আমি আপনাদের একটি কথাই বলবো, P90 যেহেতু আপনারা অনেকে আছেন ইউজ করে না, এর থেকে আপনারা MP5 তারপর EMP এগুলো কিন্তু বেশি ইউজ করে থাকে, তো ওইগুলোর ভালো কোনো স্কিন নিয়ে নিয়ে আপনারা এগুলো কিন্তু না নিলেও কিন্তু আপনাদের চলবে। তো গাইস যাই হোক আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। গাইস এখন আপনারা অনেকেই জানতে চাইতে পারেন যে ভাই তাহলে কি আমাদের M10 ইনকিউবেটর রিটার্ন আসবে না? গাইস 100% রিটার্ন আসবে, তার আগে আমাদের এই P90 ইনকিউবেটর রিটার্ন দিচ্ছে, তো এটা আমাদের এক হিসেবে ভালো হয়েছে, কারণ আমরা 2 টাকা রিটার্ন দেখতে পাচ্ছি। আর M10টা দেখতে পাবো হয়তো আমরা 1 সপ্তাহ পরে, তো আগে এটা আসবে, এটা আসার পর চলে যাবে, তারপর 1 সপ্তাহ পরে আমরা হয়তো বা M10 ইনকিউবেটর রিটার্ন দেখতে পাবো, কারণ
পরপর কিন্তু দুই তিনটার মতো বান্ডিল ইনকিউবেটর রিটার্ন এসেছে। তো এখন কিন্তু পরপর দুই তিনটা গানের ইনকিউবেটর রিটার্ন আসবে। আর গাইস ওবি 30 ডিগ্রি আপডেটে কিন্তু আমাদের বার্গারের উপর ভিত্তি করে কিছু আইটেম ডিজাইন করা হয়েছে। তো আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাইস একদম ফানি টাইপের একটা বান্ডিল, তারা কিন্তু বার্গার থিমে কিন্তু তৈরি করা হয়েছে। তো এরপর একটা ফিমেল বান্ডিল আছে সেটা আপনাদের দেখাবো, তার আগে বান্ডিলটা আপনাদের ভালো করে রিভিউ করে দিচ্ছি। তো দেখতেই তো পাচ্ছেন গাইস মাথার উপরে কিন্তু বার্গার আছে, তো দেখলে কিন্তু হাসি পাচ্ছে। বান্ডিলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমার কাছে কিন্তু অনেক ফানি লেগেছে। তারপর এটার উপর ভিত্তি করে কিন্তু একটা ফিমেল বান্ডিল তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন গাইস সেম বান্ডিল শুধু একটা মেয়েদের একটা ছেলেদের, তো এই দুইটা বান্ডিল কিন্তু আপনারা দেখতে পাবেন ওবি 33 আপডেটের পরে মোকো স্টোর বা কোনো ফেডারেল ইভেন্টের মধ্যে কিন্তু দিয়ে দিবে দুইটা বান্ডিল গাইস। আশা করি বুঝতে পেরেছেন। আর এগুলো কিন্তু বার্গার থেমে তৈরি করা হয়েছে, হাস্যকর একটি বান্ডিল। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন গাইস। গতকালকে ভিডিওটা একটু চেক করে দেখলাম মানে কমেন্ট বক্সটা, তো সেখানে চেক করে কিন্তু অনেকগুলো কমেন্ট পেলাম। অনেকেই নাকি কনফিউশনে ভুগতেছেন যে কোন ইভেন্ট আপনারা ওবি 33 আপডেটে দেখতে পাবেন। তো অনেকে নাকি বলতেছে যে ইভো M4 এমন দেখতে পাবেন ওবি 33 আপডেটে, আবার অনেকে বলতেছে MP5, আর অনেকে বলতেছে MA2B। তো গাইস এখানে সত্যি কথাটি হলো আপনারা কিন্তু দেখতে পাবেন ইভো MP5। তো MP5 এর স্কিনটা 100% কনফার্ম হয়ে গেছে, অফিশিয়াল ভাবে কিন্তু বলে দিয়েছে। তো আপনারা ওইগুলো বাদ দেন যে M2B আসবে, M4 এমন আসবে, আপনারা শিওর থাকেন যে MP5 এর স্কিন দেখতে পাবেন গাইস। আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। তো তার পরবর্তী আপডেটে আপনারা দেখতে পাবেন ইভো M187 স্কিন। তো আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি গাইস। নেক্সট আপডেট হচ্ছে আমাদের আজ রাত 12টার আপডেট। আজ রাত 12টা পরে আপনারা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবেন গাইস। আজ রাত 12টা পরে কনফার্ম কোনো ইভেন্ট না থাকলেও কিন্তু একটা ইভেন্ট আসার কিন্তু পসিবিলিটি আছে। তো আমি আপনাদের সেটি দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আমাদের টোকেন টাওয়ার ইভেন্ট। আসলে গাইস ইভেন্টটা এমন না যে আজ রাত 12টার পরে এই আসবে, তো এটি কিন্তু দুই তিন দিনের মধ্যে 100% শিওর আসবে। তো আজ রাত 12টার পরে কিন্তু আসার অনেক বেশি চান্স আছে, তার জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো না আসলে আর কিছু করার নেই, দুই একদিনের মধ্যে আপনারা শিওর দেখতে পাবেন। তো গাইস এই ছিল আজ রাত 12টার আপডেট। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো ইদানিং চ্যানেলটা অনেক বেশি ডাউন চলতেছে, তো দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।